answer. Accuracy. अच्छा accuracy का क्या बोले? और precision का क्या बोले? बोल तो accuracy का क्या बोले? Precision का क्या बोले? बोल accuracy. Accuracy accurate का चलता है. माने कि माने मने करो जी इखने एक टा मानुष दाली है जी. ओके इखने तुम ही दाली आचो तो आपके जिगेश करा बोलो जी ए जे पार्सन बी दाली आचे टा हाइट पर तुम ही की बोलने एयर हाइट 1.3 मीटर. अच्छा फुट नहीं बोली सुधी था एयर हाइट 5 फुट 7 इंच ঠিক আছে এর অ্যাকচুয়াল হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চ তাহলে তুমি বলেছো যে পারসন এ সে বলেছো ওর হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চ তার মানে তুমি অরিজিনাল ভ্যালুর খুব কাছাকাছি দ্যাট মিন্স when আর value is very close to the original value সেটা কি আমরা বলবো accurate বা পরপর যদি এরকম কোনো ভ্যালু থাকে সেটা কি আমরা বলবো accuracy আচ্ছা ধর তুই একটা মানুষকে দেখলি দেখে তোর মনে প্রশ্ন জাগলো যে এই লোকটার হাইট কত বলি তার হাইট বললি দা হাইট বললি 5 ফুট 7 ইঞ্চি তার অ্যাকচুয়াল হাইট 5 ফুট 8 ইঞ্চি তাহলে তুই তার হাইট তো প্রায় কাছাকাছি বললি তুই যদি সেটা না বলে যদি বলতিস এই লোকটার হাইট হচ্ছে 3 ফুট 2 ইঞ্চি তাহলে তুই কি তার অ্যাকচুয়াল হাইটের কাছাকাছি যেতিস যেতিস না That means in this case you are not accurate. In this case you are not accurate. Okay? Achha. Ever precision. Precision ka to oi lokta ekhane dariye ache. Jar height hocche 5 foot 8 inch. Tui ekhane dariye achis. Body A, body B. তাহলে জিজ্ঞেস করা হলো লোকটা হাইট কত রে বলি লোকটা হাইট 3 ফুট 4 ইঞ্চ দেখ ভালো করে দেখ লোকটা হাইট কত 3 ফুট 3 ইঞ্চ তুই কি অ্যাকিউরেট না তোকে আবার জিজ্ঞেস করা হলো আহ ভালো করে দেখে বল লোকটা হাইট কত 3 ফুট 5 ইঞ্চ একটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে এই যে তিনটে ভ্যালু বলা হলো দেখ তিনটে ভ্যালু কিন্তু ভেরি ক্লোজ টু ইচ আদার কিন্তু এই তিনটে ভ্যালু অরিজিনালের কাছাকাছি হবে বাট তিনটে ভ্যালু ভেরি ক্লোজ টু ইচ আদার তার মানে তিনটে ভ্যালু প্রিসাইজ বাট নট অ্যাকিউরেট বোঝা গেল আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আচ্ছা এটাকে আরো সুন্দরভাবে বোঝা যায় বুল সাই চলো একটু বুল সাই নিচ্ছি দেখো মনে করো এটা হচ্ছে একটা বুল সাই চারটি সিচুয়েশন করব বুলসাই টার্গেট কি হয় যে ভিতরে একটা লাল গোল থাকে যা স্ট্রাইক করার এই লাল গোলটার মধ্যে স্ট্রাইক করতে হবে তো এখানেও আমার এই সেম টার্গেট যে লাল গোলটা স্ট্রাইক করব আমি যে স্ট্রাইক গুলো করছি সেটাই কাটা দিয়ে বোঝাচ্ছি
কর ফার্স্ট কিসে আমি স্ট্রাইক করছি এই চারটে গুলি স্ট্রাইক করছি সেকেন্ড কিসে আমি চারটে গুলি স্ট্রাইক করছি কিন্তু গুলিগুলো এরকম দিয়ে করছি থার্ড কিসে আমি চারটে গুলি স্ট্রাইক করছি চারটে গুলি এরকম করে গিয়ে করছে লাস্ট কেসে আমি চারটে গুলি স্ট্রাইক করছি চারটে গুলি এইভাবে করছে জিজ্ঞেস করব সবার প্রথমে দীপ্তককে দীপ্তক আমার উদ্দেশ্য হচ্ছে লাল বলটার মধ্যে খেলা তাহলে এইটা কি লাল বলটার মধ্যে পড়েছে একটা তাহলে কি এটা অ্যাকিউরেট অ্যাকিউরেট না তাহলে প্রথম জিনিস যেটা জানলাম যে এইটা এটা হচ্ছে কেস এ কেস বি কেস সি কেস ডি ওয়েবেক্সটা অফ হয়ে গেলে সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যাবে তাহলে প্রথমে যেটা বুঝলাম এটা নট অ্যাকিউরেট পরিষ্কার জিজ্ঞেস করবো সহায়ককে সহায়ক এই চারটে কাটা কি এক জায়গায় এসে পড়েছে বা কাছাকাছি পড়েছে অনেক তো তাহলে এটা কি প্রিসাইজ প্রিসাইজ হবে তাহলে নট প্রিসাইজ পরিষ্কার জিজ্ঞেস করবো সপ্তর্ষিকে সপ্তর্ষিক কেস বি চারটে স্ট্রাইক করেছে এটা কি অ্যাকিউরেট না তাহলে নট অ্যাকিউরেট জিজ্ঞেস করবো রেশমিকে রেশমি এটা কি প্রিসাইজ প্রিসাইজ কেন কারণ সবকটা একই জায়গায় কাছাকাছি এসে পড়েছে তার মানে প্রিসাইজ নেক্সট চলে যাব উত্তর উত্তরক বলি যে পরের কেস এটা কি অ্যাকিউরেট পার্শিয়ালি অ্যাকুরেট কোনো ভাবে কিছু হয় না কিন্তু অ্যাকুরেট কারণ গোলের মধ্যে একটা দুটো পড়ে গেছে বুঝে গেল আচ্ছা অ্যাকুরেট অবন্তি এটা কি প্রিসাইজ অবন্তি এটা কি প্রিসাইজ শোনা যাচ্ছে অরিত্র অরিত্র এটা কি প্রিসাইজ প্রিসাইজ না তার কারণ এক জায়গায় পড়ে তার মানে নট প্রিসাইজ চলে যাবো লাস্ট কেস জিজ্ঞেস করব নবনীত নবনীত এটা কি অ্যাকিউরেট অ্যাকিউরেট কারণ সবকটা বুঝায় মধ্যে পড়েছে জিজ্ঞেস করব প্রজ্ঞাকে প্রজ্ঞা এটা কি প্রিসাইজ এটা কি প্রিসাইজ গো এটা প্রিসাইজ তার মানে আশা করি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে দি কনসেপ্টটা প্রিসাইজ এন্ড অ্যাকুরেট কেটে গেলে জয়েন হয়ে যাবে এটা লিখে নাও সব ফার্স্ট চলো ইরোনিক মেজারমেন্ট ভালো করে দেখবে মানে কি মনে করো তোমাকে একটা লেখ দেওয়া আছে সাপোজ এই হচ্ছে একটা মেটেরিয়াল তুমি এটাকে মেজার করতে চাইছো তোমার কাছে একটা স্কেল আছে পরিষ্কার আচ্ছা যথারীতি তোমার স্কেলটার একটা জিরো আছে এরকম করে করে তোমার মার্কিং রয়েছে এটা ওয়ান এটা টু কারণ তোমার স্কেল টু অবধি আছে এই স্কেলটা দিয়ে তুমি
এই পেরেকটাকে মাপতে চাইছো তাহলে কি করবে যে প্রথমে এই পেরেকটা টিপটাকে এই 1 এর পার করে 0 এর কাছে রাখবে এবার এই বরাবর তুমি এটাকে রাখবে এবং তুমি তার ডেল্টা হিসাব করবে শিওর আমি তো শুনতে পাচ্ছি আচ্ছা যখন অবধি নেক্সট দিন অফলাইন আসবে হ্যাঁ দেখো তাহলে জিরো থেকে শুরু হলো আমি যদি এই বরাবর চোখটা ডাইরেক্টলি উপরে এনে দেখি তাহলে এখানে যেমন ডাইরেক্টলি উপরে এনে দেখবো তখন থাকবে জিরোতে আর এখানে যখন দেখলাম ওটা কিন্তু জিরোতে নেই কোথায় আছে দেখো এটা জিরো এটা ওয়ান তাহলে এই দাগটা হচ্ছে 1.1 এই দাগটা হচ্ছে 1.2 সবুজ দাগটা যেখান থেকে পাস করেছে সেটা না 1.1 না 1.2 তাহলে এটা মিডল দিয়ে গেছে কিনা জানি না ভালো করে দেখো আমি যদি ওটাকে জুম করি এই জায়গাটাকে যদি জুম করি তাহলে জুম করলে আমি কি দেখতে পাবো জুম করলে দেখতে পাবো এইটা হচ্ছে আমার 1 এইটা হচ্ছে আমার 1.1 এটা 1.2 1.3 তাহলে এটা হচ্ছে 1.1 এটা 1.2 যেখানে আমার পিনের হেডটা এসে ঠেকেছে এরকম কোথাও একটা হবে আমি কি করেছি যে এখান থেকে আমার চোখটা ভার্টিক্যালি রাখলে আমি অ্যাসিউম করতে পারি যে হয়তো এটা 1.14 এ আছে কিন্তু এখানে তো কোনো দাগ নেই তাহলে এইটা আমার সিম্পলি একটা অ্যাসাম্পশন ছাড়া আর কিছু নয় ভুল হতে পারে ভুল হওয়াটাই খুব স্বাভাবিক ঠিক আছে কারণ এটা আমার অ্যাসাম্পশন হয়তো 1.13 হতো আমার চোখ হয়তো খুব ভালো তাই আমি 1.13 দেখলাম কারণ চোখ খারাপ সে হয়তো 1.15 দেখলো কোনো দাগ নেই কথাটা বোঝা গেছে যে এখানে তো কোনো দাগ নেই তাহলে এখানে পুরোটাই যেটা হবে সেটা হচ্ছে আমার অ্যাসাম্পশন ইজ ইট ক্লিয়ার তার মানে আমি যদি এরকম অ্যাসিউম করে কোনো একটা ভ্যালু নিই সেটা ভুল এবার এই অ্যাসাম্পশন ম্যাক্সিমাম কত হতে পারে দেখো আমার দুটো কেস হবে যে পেরেকটা মানে দুটো পেরেক নিয়ে কাজ করছি জুম করে ভাবছি যে এইটা হচ্ছে 1 এইটা হচ্ছে 1.1 এটা 1.2 এটার কিন্তু লিখলাম 1 এটা 1.1 এটা 1.2 দুটো কেস হতে পারে একটা কেস হচ্ছে পেরেকের এন্ডটা 1.1 এ আছে আর একটা হচ্ছে পেরেকের এন্ডটা 1.2 এ আছে এই দুটো আমার সিউরিটি তাহলে ম্যাক্সিমাম ইরর কতটা হতে পারে এইটুকু যেটা হচ্ছে 0.1 এর গ্যাপ কারণ 0.1 আগে হলে আমি এটা পাবো 0.1 পরে হলে আমি এটা পাবো তাহলে 0.1 আগে হলে আমি 1.1 পাবো 0.1 পরে হলে আমি 1.2 পাবো তাহলে আমার যদি এর মাঝামাঝি কোথাও থাকে তাহলে নিশ্চয়ই সেটা 0.1 এর গ্যাপের মাঝে থাকবে আমি প্রত্যেককে জিজ্ঞেস করব দেখো হ্যাঁ বল হ্যাঁ বল আরেকটা বুঝিয়ে দেবো আচ্ছা আচ্ছা এই ভাই বল তোর কাছে একটা ঘড়ি আছে তোর কাছে একটা ঘড়ি আছে যে ঘড়িতে একটা সেকেন্ডে কাটা আছে ভালো করে বুঝবি কথাটা এই একটা ঘড়ি এই ঘড়িতে তোর তিনটে হ্যান্ড আছে একটা আওয়ার হ্যান্ড একটা মিনিট হ্যান্ড
আর একটা সেকেন্ড হ্যান্ড, ওকে, ধর এইটা তোর সেকেন্ড হ্যান্ড। তাহলে সেকেন্ড হ্যান্ড যখন ঘুরবে, তোকে যদি আমি জিজ্ঞেস করি কটা বাজে, তুই আমায় বলতে পারবি স্যার 5:48:06, 5 hours 48 minutes 6 seconds, এটা তুই আমায় বলতে পারবি, কারণ তোর এই ঘড়িটা একটা সেকেন্ড হ্যান্ড রয়েছে। উত্তরটা বোঝা যাচ্ছে যে এই ঘড়িটায় তোর একটা সেকেন্ড হ্যান্ড রয়েছে, পরিষ্কার। এবার তোর কাছে আর একটা ঘড়ি আছে, ওকে, এই ঘড়িটায় দুটো হ্যান্ডি আছে, একটা আওয়ার হ্যান্ড একটা মিনিট হ্যান্ড। তুই আবার বলতে পারবি যে এখন 5:48:09 কেন এবার টেলিভি দেয়? তুই পারবি, সেকেন্ড হ্যান্ড নেই, তুই বলতে পারবি। এবার তুই অ্যাসিউম করতে পারিস যে আচ্ছা ঠিক আছে, আমার যদি এইখানে আর এইখানে মধ্যে যায়, তাহলে ঘন্টিকাটা যদি মোটামুটি মাঝামাঝি ইমাজিন করি, তাহলে হয়তো এখন 33 সেকেন্ড হতে পারে, তাহলে এইটা হয়তো 2 hours 24 minutes 33 seconds, এই লাস্টটাতে পুরো অ্যাসাম্পশন, তাই না? এটা তো ডেফিনিট নয়, এটা তুই আন্দাজ করে বলছিস যে হ্যাঁ ঠিক আছে আমার মনে হচ্ছে ওটা হতে পারে, কিন্তু ফিজিক্স তো আন্দাজের উপরে থাকতে পারে না। তাহলে তুই যদি একটা ঘড়ির ক্ষেত্রে ইরর ভাবিস, তাহলে এখানে তুই 1 মিনিট তোর ম্যাক্সিমাম ইরর হতে পারে, তাহলে এখানে ম্যাক্সিমাম ইরর হচ্ছে 1 মিনিট, পরিষ্কার। এই ঘড়িটা যা, এই ঘড়িটা তুই প্রত্যেকটা সেকেন্ড হিসেব করতে পারিস, কিন্তু তুই কি মাইক্রো সেকেন্ড হিসেব করতে পারবি? তুই কি মিলি সেকেন্ড হিসেব করতে পারবি? না, তুই অ্যাসিউম করতে পারিস যে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড হওয়ার মধ্যে কোন একটা জায়গায় ঘড়িটা থাকলে হয়তো 20 মিলি সেকেন্ড হবে, সেটা তোর অ্যাসাম্পশন, ওটাও ডেফিনিট না। ইজ ইট ক্লিয়ার? তার মানে আমরা কি করি, আমরা অ্যাসিউম করতে পারি। তাহলে এখানে আমার ম্যাক্সিমাম পিরিয়ড কি হতে পারে? 1 সেকেন্ড, কারণ আমি এখানে হয়তো কোনো একটা টাইমে বলতে পারবো, সাপোজ আমার কারটা হয়তো এখানে আছে, হয়তো আমি বলতে পারলাম যে 42 সেকেন্ড রয়েছে, কিন্তু আমি তো বলতে পারবো না যে 42 সেকেন্ড 25 মিলি সেকেন্ড, এটা তো বলতে পারবো না। তাহলে এখানে আমার ম্যাক্সিমাম পিরিয়ড 1 সেকেন্ড হতে পারে, এখানে আমার ম্যাক্সিমাম পিরিয়ড 1 মিনিট হতে পারে। সাপোজ তোর কাছে একটা অদ্ভুত ঘড়ি আছে, অদ্ভুত ঘড়ি, যে ঘড়িতে কোনো মিনিটের হ্যান্ড নেই, যদি এরকম একটা ঘড়ি থাকে যে শুধু আওয়ারের হ্যান্ডটা আছে, এবং কোন একটা সময় এটা 12:03, সাপোজ এটা 1, এটা 2, কাঁটা যদি এই জায়গায় থাকে, তুই কি বলবি? 1 বলবি না 2 বলবি? এটা দেখে বুঝতে পারছি যে এরকম জায়গা দিয়ে পাস করছে, তাহলে হয়তো 1, তারপরে সামথিং হয়তো 45 মিনিট, এটা আমি হয়তো বলতে পারি মিনিটের কথা। তাহলে আমি তো এখানে 45 মিনিটটাকে পুরো অ্যাসিউম করছি, এটা তো আমার কাছে নেই, আমি কাঁটাটা দেখে আন্দাজ করে বলছি হ্যাঁ এখানে হয়তো এরকম একটা কিছু হতে পারে, বোঝা গেল? তার মানে এখানে আমরা ম্যাক্সিমাম পিরিয়ড কত, 1 আওয়ার হতে পারে। এবং আমি যে ভুল করছি তা না, আমার কাছে এটা মেজার করার কোনো সিস্টেম নেই, আই ক্যানট মেজার দিস ওয়ান, আই ক্যানট মেজার দিস ওয়ান, এটাকে মেজার আমি করতে পারবো না। হ্যাঁ বল, কোন জায়গাটা বল, আচ্ছা যদি এখানে মিনিটের হ্যান্ড না থাকে, মিনিটের হ্যান্ড নেই, ঘড়ির কাঁটাটা 1 আর 2 এর মাঝে আছে, তুই কি বলবি? ঘড়ির কাঁটাটা 1 আর 2 এর মাঝখানে আছে, তুই কি বলবি বলতো? আইদার 1 আর 2, আইদার 1 আর 2, তুই কি পারফেক্ট টাইম বলতে পারছিস?
না, তাহলে তোর ইরর কত হতে পারে? 1 বা 2 এর মাঝে কিছু একটা হবে। এবার যদি সেটা তুই বলিস তোকে আন্দাজ করে বলতে হবে, দিস দিস ইজ ইমাজিনেশন, বাস্তব তো না, ফিজিক্স ইমাজিনেশন হবে না। আমি ওর ক্যালকুলেশন করবো যতটা পারফেক্ট আসবে সেটা, বাকি যেটা সেটা ইরর। তার মানে আমি যদি এখানে 1 লিখি তার মানে আমি এখানে কি বলবো যে 1 2 আমি বলতে পারবো না, বুঝা গেল? বা 1.45 বলতে পারবো না, 1 আওয়ার 45 মিনিট বলতে পারবো না, বুঝা গেছে? তোকে যদি একটা সেন্টিমিটার স্কেল দেওয়া হয় তাহলে একটা সেন্টিমিটার স্কেলে সব থেকে স্মলেস্ট দাগ কত থাকে? 1 মিলিমিটার। তাহলে সেখানে তো যদি মিস্টেক হয় ম্যাক্সিমাম মিস্টেক কত হবে? 1 মিলিমিটারের। এবার তুই চলে যা একটা মিটার স্কেল, মিটার স্কেলে সব থেকে স্মলেস্ট দাগ কত থাকে? 1 সেন্টিমিটার। হ্যাঁ 1 সেন্টিমিটার, সেখানে তো ইরর হয় ম্যাক্সিমাম ইরর হবে 1 সেন্টিমিটারের। তার মানে এই প্রত্যেকটা সিচুয়েশনে যে ম্যাক্সিমাম ইরর গুলো হচ্ছে সেইগুলো হচ্ছে তাদের আমার ইচ্ছা না হওয়া সত্ত্বেও হওয়া ম্যাক্সিমাম ইরর, আমার কিছু উপায় নেই, ইনস্ট্রুমেন্টে হবে বানানো, বুঝা গেছে কথাটা? কনসেপ্ট অফ ইরর কি এসেছে মাথায়? আচ্ছা